এখন দেখো ফরমেশন অফ অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড কীভাবে ফরমেশন হবে? অ্যাসিডিক অ্যাসিড নিলাম, সিএইচ থ্রি সি ডবল এইচ দু অণু পরস্পর নিলাম, এখান থেকে জল বেরিয়ে গেল, তাহলে ওইচ আর এখানে তোমার হচ্ছে এইচ বেরিয়ে গেল, দিয়ে হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। কী দেবো? ফসফরাস পেন্টক্সাইড। তাহলে ফসফরাস পেন্টক্সাইডের সংস্পর্শে যদি হিট করি তাহলে অ্যাসিডিক অ্যাসিড বা অ্যাসিড কী হবে? জল বের করে অ্যাসিডিক অ্যানহাইড হবে, সিএইচ থ্রি সি ডবল বন ও বন ডবল বন হচ্ছে সিএইচ থ্রি, এইটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড ফরমেশান হবে। তাহলে ফসফরাস পেন্টক্সাইড হিট করলে অ্যাসিড থেকে অ্যাসিডিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড পাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো রিডাকটিভ রিয়াকশান, মানে রিডাকশান রিয়াকশান, রিডাকশান রিয়াকশান মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি ডাইরেক্ট কেমন দিতে পারি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড স্ট্রং রিডিউসিং এজেন্ট দিতে পারি, দিয়ে কী হবে? তাহলে প্রাইমারি অ্যালকোহল হয়ে যাবে, আর সিএইচ টু ওইচ, এটা আমি এক ডিগ্রি অ্যালকোহল, এক ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে কী হচ্ছে? আর সি ডবল এইচ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলাম, তাহলে হচ্ছে আর সিএইচ টু ওইচ। হ্যাঁ, এটা কোন কীভাবে হয় সেটা আগের মেকানিজমে অ্যালকোহলের চ্যাপ্টারে দেখানো আছে, যে আর সি ডবল এইচ অ্যালকোহলে কার্বক্সিলিক অ্যাসিডে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই সেটা প্রাইমারি অ্যালকোহল কীভাবে হয় সেই মেকানিজম অ্যালকোহলের চ্যাপ্টারে আছে। এখন এখানে যদি আরেকটা রিয়াজেন্ট স্ট্রং রিডিউসিং, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, অ্যাসিড থেকে একবারে কী করবে? প্রাইমারি অ্যালকোহল। একইভাবে হচ্ছে ডাইবোরেন বি টু এইচ সিক্স যদি দেওয়া হয় তাতে যদি সেটাও কী হবে? একে রিডাকশান করবে, আর সিএইচ টু ওইচ, সে এক ডিগ্রি অ্যালকোহলই পাবো। তাহলে বি টু এইচ সিক্স ডাইবোরেন দিলে, এইচ দিলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মতো কাজ করবে, আর সিএইচ টু ওইচ। আরেকটা হচ্ছে হাইড্রোজেনের সংস্পর্শে যে কপার ক্রোমাইট দেওয়া হয় সিইউ সিআর টু ও ফোর, তাহলে কী হবে? হাইড্রোজেনের সংস্পর্শে যদি কপার ক্রোমাইট দেওয়া হয় এটা হবে আর সিএইচ টু ওইচ, এটাও কিন্তু এক ডিগ্রি অ্যালকোহল পাবো। এরপর হচ্ছে আমি যদি যাই রিডাকশান অফ কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের রিডাকশানটা আমি কী হবে? রিয়াকশান অফ কার্বনিল গ্রুপ, রিডাকশান নয়, রিয়াকশান অফ কার্বনিল গ্রুপ। তাহলে এখানে ডিকার্বক্সিলেশন রিয়াকশান হবে, যেমন ধরো সোডিয়াম অ্যাসিডেন্ট নিলাম, তাহলে সোডা লাইম দিয়ে হিট করবো, সোডা লাইম এন ওইচ আর সিও ও হিট, তাহলে হবে সিএইচ ফোর, তার সঙ্গে হবে এনএ টু, এনএ টু সিও থ্রি, সোডিয়াম কার্বনেট, তাহলে মিথেন পাবো। আর যদি সোডিয়াম বেঞ্জয়েন নিই তাহলে কী পাবো? সি সিক্স এইচ সিক্স, তার সঙ্গে হবে এনএ টু, সোডিয়াম কার্বনেট পাবো। তাহলে আমরা পাচ্ছি যদি কি সোডিয়াম অ্যাসিডেন্ট নিই তাহলে মিথেন পাচ্ছি, আর যদি সোডিয়াম বেঞ্জয়েন নিই তাহলে হচ্ছে বেঞ্জিন পাচ্ছি। এগুলো হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশান, মানে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে অ্যাসিড থেকে বেরিয়ে যাবে। এরপর হচ্ছে স্কোল বা ইলেকট্রোলিসিস ডিকার্বক্সিলেশন রিয়াকশান। যদি পটাশিয়াম অ্যাসিডেন্ট নেওয়া হয় দু অণু, প্লাটিনাম তড়িদ্দারের সাহায্যে যদি ইলেকট্রোলিসিস করা হয়, ইলেকট্রোলিসিস যদি করা হয় তাহলে কী হবে? দু অণু থেকে আমি কী পাবো? সিএইচ থ্রি ইথেন পাবো, তার সঙ্গে সিও টু আর হাইড্রোজেন আর হচ্ছে কে ওইচ, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, দিয়ে আমরা যেটা পাবো ইথেন পাবো। তাহলে অ্যাসিডিক পটাশিয়াম অ্যাসিডের থেকে দু অণু প্লাটিনাম ইলেকট্রোলিসিস যদি করা হয়, প্লাটিনামের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তড়িদ্দারের সাহায্যে, তাহলে ইথেন পাবো, সিএইচ থ্রি সিএইচ থ্রি, তার সঙ্গে সিও টু হাইড্রোজেন এবং কে ওইচ পাবো। এখন দেখো যেটা গুরুত্বপূর্ণ রিয়াকশান তাকে বলে হান্সডিকার রিয়াকশান বা বোরোডাইন হান্সডিকার রিয়াকশান। এই বোরোডাইন হান্সডিকার রিয়াকশানটা কী? আমরা দেখো সিএইচ থ্রি সিডো সোডিয়াম এই সিলভার অ্যাসিডের নিচ্ছি, তার সঙ্গে বিআর টু ব্রোমিন আর হচ্ছে সিসিএল ফোর দ্রাবক, তাহলে কী হবে এখানে? একবারে সিএইচ থ্রি সিএইচ থ্রি বিআর হবে সিএইচ থ্রি, তাহলে বোরোডাইন হান্সডিকার রিয়াকশানে তোমার কী হবে? একবারে সিএইচ থ্রি বিআর পাবো প্লাস সিও টু প্লাস এজিবিআর, তাহলে এখানে যেটা পাবো সিও টু পাবো আর হচ্ছে এজিবিআর পাবো, এটা একে বলে হ্যান্সডিকা রিয়াকশান বা বোরোডাইন হ্যান্সডিকা রিয়াকশান। তার মানে অ্যাসিড সিলভার অ্যাসিডের থেকে, সিলভার অ্যাসিডের থেকে আমি একবারে মিথাইল ব্রোমাইড পাচ্ছি, যদি ব্রোমিন সিসিএল ফোর দেওয়া হয় সলভেন্ট। কোন মেকানিজম এটা হবে একটু দেখাচ্ছি, যে সিএইচ থ্রি সি ডবল ও এজি, দেখো এজি হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, আর ব্রোমিনে যদি আমি এটা ভাবি, হ্যাঁ এটা হচ্ছে ডেল্টা মাইনাস আর এটা হচ্ছে ডেল্টা পায়েল প্লাস, তার মানে ব্রোমিন এই যে লোন পেয়ার আছে এই লোন পেয়ারটা এখানে অ্যাটাক করলো, দিয়ে যেটা পাচ্ছি আমরা, তাহলে এইটা ভেঙে গেলো এইদিকে বনটা, যদি এ যদি এই বনটা যদি পুরোটা নিয়ে বিআর মাইনাস এ যদি এখানে অ্যাটাক করলো ঢুকলো, তাহলে এটা পাবো অ্যাকচুয়ালি পাবো দেখো সিএইচ থ্রি সি ডবল বন ও ও, এটা বিআর করে দিলাম, এটা মাইনাস হলো এটা বিআর মাইনাস হয়ে গেলো আর এজি বিআর হয়ে গেল, এজি বিআর, তার মানে কী হলো এজি প্লাস কী করো বিআর মাইনাসকে টেনে নিল, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে এটা বনটাকে নিয়ে বিআর মাইনাস, তাহলে এজি বিআর হয়ে গেল, আর এই বিআর প্লাস আর এই সিএইচ থ্রি সি ডবল ও মাইনাস এটা হলো তাহলে সিএইচ থ্রি সি ডবল ও বিআর। এখানে যদি হোমোলাইটে ক্লিভেজ হয় বনটে, তাহলে এই ও বিআর বনটা ব্রেক করবে,
দিয়ে আমরা যেটা পাবো, হ্যাঁ, এইচ নিউ মানে হোমোলাইটিক যদি ফিশন হয়, হোমোলাইটিক ফিশন হবে, হোমোলাইটিক ফিশন তার মানে কী হবে, সিএইচ থ্রি সি ডবল বন্ড ও ও ডট প্লাস বিআর ডট, বিআর ডট, এই বন্ডটা ভেঙে গেল। পরবর্তী ক্ষেত্রে এখানে দুটো ডট হবে, তার মানে সিএইচ থ্রি ডট আর এটা সিও টু হিসেবে বেরিয়ে গেলো, এই বন্ডটা যদি এখানে, এখানে একটা ডট হলো, এই একটা ডট, একটা বন্ড বেক করলো, এদিকটা গেলো, এদিকে সিএইচ থ্রি ডট আর হবে সিও টু, সিও টু হয়ে গেলো এটা, আর হচ্ছে তাহলে এই বিআর ডট আছে প্লাস বিআর ডট, এই বিআর ডট আর সিএইচ থ্রি ডট, বিআর ডট আর সিএইচ থ্রি ডট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল সিএইচ থ্রি বিআর। তাহলে এই হচ্ছে বোরোডাইন সেন্সডিকা রিয়াকশন মেকানিজমটা। আমি আবার দেখাচ্ছি, এজি প্লাস বিআর মাইনাসকে নিয়ে নিল এখানে, মানে লোন পেয়ার দিয়ে অ্যাটাক বলতে পারি আমি, তাহলে হচ্ছে বিআর মাইনাস এটা এজি বিআর প্লাস হবে আর এটা বিআর ডেল্টা মাইনাস, তাহলে বনটা নিয়ে নিল, টেনে নিল, দিয়ে কী হলো বিআর মাই এজি বিআর হয়ে গেল আর সিএইচ থ্রি সি ডবল বিআর হলো। এটা হোমোলাইটিক ফিশন হলে কী হবে, সিএইচ থ্রি ডট হলো আর এটা হচ্ছে এটা বিআর ডট হলো, আর এই ডট মিলে সিও টু হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল। এবারে সিএইচ থ্রি ডট আর বিআর ডট হলে সিএইচ থ্রি বিআর মিথাইল ব্রোমাইড তৈরি হলো।